আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সহজ উপায়ে তন্দুরি চিকেন রেসিপি আমি ঘরে যেভাবে সহজ ভাবে তন্দুরি চিকেন বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর সাথে রয়েছে সটেড ভেজিটেবল চলুন তাহলে রান্না শুরু করি এখানে 5 টুকরো চিকেনের লেগ রয়েছে আমি লেগগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এতে আমি একে একে করে সব মশলাগুলো মিশিয়ে নেব প্রথমে আমি এতে দিচ্ছি 1.5 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা এরপর দিয়ে দিচ্ছি টক দই আমি এই টক দইটা ব্যবহার করছি আপনারা যে কোনো ব্র্যান্ডের টক দই দিতে পারেন টক দই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ এরপরে দিয়ে দিব তন্দুরি মশলা আমি শান ব্র্যান্ডেরটা ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের তন্দুরি মশলা দিয়ে দিতে পারেন তন্দুরি মশলা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ এতে আমি আরো দিয়ে দিব পাপরিকা পাউডার দিয়ে দিচ্ছি গার্লিক পাউডার অনিয়ন পাউডার আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আর এতে আমি দিয়ে দিব সরিষার তেল আমি এখানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব আমার হাত ধোয়া আছে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এই যে আমার মেরিনেট করা হয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে ফ্রিজে 2 ঘন্টার জন্য মেরিনেট করতে রেখে দেব তাহলে ফিরে আসছি 2 ঘন্টা পর আমার মাংস মোটামুটি মেরিনেট হয়ে এসেছে তাই এখানে আমি সতে করার জন্য সবজিগুলো রেডি করে নিয়েছি এখানে সবজির মধ্যে আছে ব্রোকলি বিনস মাশরুম জুকুনি গ্রিন ক্যাপসিকাম এবং রেড ক্যাপসিকাম আর এখানে আমি 2 টুকরো রসুনকে খুব ভালো করে চপ করে নেব গার্লিক চপ করা হয়ে গেল এখন আমি চিকেন গুলোকে ওভেনে বেক করতে ঢুকিয়ে দিয়ে আমার সবজিগুলোকে সতে করে নেব 2 ঘন্টা পর আমি চিকেন গুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি আমি চিকেন গুলোকে 2 ঘন্টা মেরিনেট করেছি আপনাদের হাতে যদি সময় কম থাকে আপনারা আরো কম সময়ের জন্য মেরিনেট করে নিতে পারবেন আমি এখন চিকেন গুলোকে বেক করে নেব আর সেজন্য একটি বেকিং ট্রেতে আমি ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি যাতে করে চিকেন গুলো ট্রেতে লেগে না যায় এখন আমি একটা একটা করে চিকেন এই ট্রেতে দিয়ে দিচ্ছি আমি সবগুলো চিকেনের পিস ট্রেতে নিয়ে নিয়েছি আমি এখন এটাকে ওভেনে দিয়ে বেক করব আমি এটি ওভেনে বেক করছি আপনাদের কারো যদি ওভেন না থাকে আপনারা চাইলে এটা ফ্রাই প্যানেও বেক করতে পারবেন আমি ওভেনটা আগে থেকেই প্রি হিট করে রেখেছিলাম এখন আমি চিকেনটা ওভেনের ভিতরে দিয়ে দেব
আমি চিকেনটা ওভেনে দিয়ে দিয়েছি, চিকেনটা হতে থাক। আমি মাঝখানে আরেকবার চিকেনটা বের করে চিকেনটা উল্টে দেব। চিকেনটা হয়ে গেলে দেখতে কেমন হলো সেটা আপনাদের দেখাচ্ছি। চিকেনগুলো কুক হয়ে গেছে, এখন বের করে দেখি কি অবস্থা। চিকেনগুলো কিন্তু একেবারে পারফেক্টলি কুক হয়েছে। আমি চিকেনগুলোকে 450-তে 45 মিনিট কুক করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনের উপরে কি সুন্দর একটা কালার এসেছে। চিকেন তো রেডি, এখন চলে যাব ভেজিটেবল সতে করতে। এখন ভেজিটেবলটা সতে করে নেওয়ার জন্য আমি এই বাটারটা ইউজ করছি। এটা একটা আনসল্টেড বাটার। আমি এখানে অর্ধেক পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। এখন আমি এই বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমার বাটার মেল্ট হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচিটা পুরোপুরি লাল করব না, সামান্য একটু ভেজে নেব। আমার রসুনটা একটু ভাজা হয়ে গেছে, এখন প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাশরুম। মাশরুমটাকে আমি একটু সামান্য পরিমাণে ভেজে নেব। যেহেতু আমরা ঘরে মাত্র 2 জন মানুষ, তাই আমি সবজি খুব বেশি পরিমাণে নেইনি। আপনাদের যতটুকু লাগে আপনারা পরিমাণ মতো সবজি বাড়িয়ে নেবেন। আমার মাশরুম ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমার কেটে রাখা বাকি সবজিগুলো। বাকি সবজিগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে এর ভিতরে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। আমার সবজিগুলো একটু ভেজে নাও হয়ে গেছে, এখন আমি এখানে এক এক করে আমার মশলাগুলো মিলিয়ে দেব। এখানে আমি প্রথমেই দিচ্ছি ক্রাশ পেপার। আসলে এটা যা যার পছন্দ মতো দেওয়াটাই ভালো, আমি আমার স্বাদ মতো দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে লবণটা খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, কারণ আমি এখানে আরও দিব সয়া সস। লবণটা বেশি পরিমাণে দিয়ে ফেললে আপনাদের খেতে অনেক লবণ লাগবে, কারণ সয়া সসে প্রচুর পরিমাণে লবণ থাকে। আমি এই সয়া সসটা ইউজ করছি। আমি এখানে 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে নিব। আর মনে রাখবেন, আপনারা কিন্তু সবজিটা অবশ্যই হাই হিটে কুক করবেন। যদি চুলার আঁচটা কম থাকে তাহলে সবজি থেকে প্রচুর পরিমাণে পানি উঠবে আর সবজিটা একেবারেই নরম হয়ে যাবে, তখন সবজিটা খেতে মোটেও ভালো লাগবে না। আমার সবজি প্রায় হয়ে এসেছে, একটু পরে এটা চুলা থেকে নামিয়ে নেব। এই হলো আজকের আমার সহজ 2টি রেসিপি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন। খোদা হাফেজ।